হাতে গুনে পূজোর কিন্তু একদম 28 থেকে 29 দিন বাকি, আর আমার শহর মালদায় কিন্তু জোর কদমে চলছে পূজোর প্রস্তুতি। সেটা দেখতে আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি মালদায়, কি ধরনের প্যান্ডেল হচ্ছে, কি কি থিমের প্যান্ডেল হচ্ছে, সেগুলো নিয়ে থাকবে আজকে পুরো ভিডিওটা। আজকে সবার ফার্স্টে আমি চলে এসেছি মালদার শান্তি ভারতী পরিষদে, যেটা আমার একদম পাশে। দেখো এখানে লেখা আছে 61তম বর্ষ শান্তি ভারতী পরিষদ, মা আসছে। আর এই হচ্ছে আপাতত প্যান্ডেলের কন্ডিশন, পুরো সামনে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, আর এদিকে গেট। আর এবার কিন্তু ওইদিকে কোনোরকম গেট তৈরি হয়নি, এবার কিন্তু মেন স্ট্রাকচারটা তৈরি হয়েছে এইদিকে। আমি একটু সামনে থেকে দেখিয়ে দিই, এই যে এইদিক দিয়ে এন্ট্রান্স হয়েছে আর ওদিক দিয়ে এবার এক্সিট হয়েছে। তো এবার মেন গেট দিয়ে হয়েছে এন্ট্রান্স, আর ঠিক আমার পেছনটা দিয়ে হয়েছে এক্সিট গেট। কী থিম হচ্ছে এখনও জানা নেই, অবশ্যই খুব তাড়াতাড়ি জানা যাবে, আর সবাই তো পুজোতে আসবেই। এবার নেক্সট আমরা চলে যাবো হচ্ছে সর্বজয়ী ক্লাবের দিকে। গত বছর 2022 কিন্তু মালদা সর্বজয়ী ক্লাবে তৈরি হয়েছিল বুর্জ খলিফা, আশা করি এবারেও বিশেষ কিছু আকর্ষণ আমরা দেখতে পাবো। তো আমি একদম ক্লাবের সামনেই আছি, গিয়ে দেখি যে কী বানিয়েছে। আমি মাঠে এসে বেশ একটু ডিসঅ্যাপয়েন্ট হলাম, বিকজ এখনও কিছু তৈরি হয়নি, একদম ফাঁকা আমার পেছনটা। আর এখানটাতে লেখা আছে অবশ্যই, এখানে দিয়েছে 47তম বর্ষ দুর্গোৎসব, আর এখানে বড় করে দিয়ে দিয়েছে সহজপাঠ এবারের আকর্ষণ। আশা করি পুজোর এখনও তো প্রায় এক মাসের কাছাকাছি, এক মাসের কমই বাকি আছে, এক মাস নেই, এক মাসের মধ্যে তৈরি হয়েই যাবে। ওই দেখো কে বসে আছে মাঝখানে, দেখা একটু জুম করে দেখা, এই দেখো ও জায়গা নিয়ে বসে আছে। ওকে নেক্সট আমরা এবার চলে যাবো হচ্ছে শিবাজী সঙ্গের দিকে, কারণ ওটাও একটা মালদা কিন্তু বিশাল বড় নাম করা দুর্গোৎসব ক্লাব বলা যায়। তো এখন ওখানেই যাবো, ওখানে গিয়ে দেখবো যে ওখানে এবার কী কী থিম বানিয়েছে। তো যারা সর্বজয়ী ক্লাব চেনেন না তাদের জন্য বলে রাখি, এই হচ্ছে মা মনস্কামনা মন্দির মালদার, তার ঠিক পাশেই হচ্ছে সর্বজয়ী ক্লাবের পুজোৎসব কমিটি। কী হচ্ছে মালদার সাবওয়ে, এইটা দিয়ে নাকি মানুষ যাওয়া আসা করবে, মাই গড। এনিওয়েজ এই সাবওয়ে দিয়ে এসেই কিন্তু ঠিক ডান দিকে টার্ন নিলে চলবে আমাদের শিবাজী সঙ্গ। তো এই হচ্ছে মালদা শিবাজী সঙ্গের একদম মানে বর্তমান অবস্থা। এতদূর প্যান্ডেল হয়েছে, কোনো রকমের থিমের কিছু লেখা নেই, কী থিম হচ্ছে আমি একদমই জানি না, যা হবে একদম পুজোর সময় এসেই দেখা যাবে। অ্যান্ড আগের বছর যখন এখানে এসেছিলাম তখন কিন্তু প্যান্ডেল একদমই হয়েছিল না, এবছর তাও এসে দেখছি হয়ে গেছে, বেশ ভালো লাগছে। আর এখানে কিন্তু খুব সুন্দর থিমের পুজো প্রত্যেক বছরই হয়, প্রত্যেক বছরই ক্লাব কর্তৃপক্ষ খুব সুন্দর একটা থিমের ওপরে প্যান্ডেল করে। তো এবার কিছু লেখা নেই তাই আমি বুঝতে পারছি না, যাই হোক একদম পুজোর সময় এসেই দেখা হবে। মালদা এত বড় বড় পুজো হয়, এত জায়গায় পুজো হয় যে একটা ভিডিওতে কিন্তু সমস্ত প্যান্ডেল, মালদার সমস্ত প্যান্ডেল দেখানো একদমই সম্ভব না। তাই জন্য আমি চেষ্টা করছি যে এই ভিডিওটাতে পার্টিকুলার যে কটা মালদায় বড় বড় পুজো হয় সবাই জানে, সেই নাম করা কয়েকটা ক্লাব আমি দেখানোর চেষ্টা করব, আর কিছু পাড়া ক্লাবও দেখানোর চেষ্টা করব। আর একদম দেখাবো যে আমার বাড়ির সামনে ক্লাবটা, তার বেশিক্ষণ আমি টাইম নষ্ট করবো না, এবার যাবো অন্য কোনো জায়গায়। এটা হচ্ছে মালঞ্চিপল্লি রেলগেট ক্রস করে সামনে যে প্যান্ডেলটা হয়, যাই নাকি বানাচ্ছে খুব সুন্দর একটা গোল রাউন্ড শেপের উপর। এই হচ্ছে রেলগেট, এই রাস্তা দিয়ে ক্রস করে আসলেই সামনেই পড়বে প্যান্ডেলটা, আশা করি ভালো কিছু তৈরি হবে। এবার আমি এসেছি মালদার কৃষ্ণ কালীতলা ক্লাবে, যেটা হচ্ছে গৌড় থেকে একটু আগে এসে ইউনিভার্সিটি যাওয়ার ঠিক মাঝখানটাতে। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করে দেওয়া হয়েছে অলরেডি, আর এখানে থিমটা এবার লেখা আছে, সেটা হচ্ছে জলেশ্বর মর্দিনী শূলধারিণী। প্রতি বছর এখানে খুব সুন্দর সুন্দর থিমের উপস্থাপনা করেন কিন্তু এখানকার ক্লাব কর্তৃপক্ষরা, আগের বছরও খুব সুন্দর একটা থিম ছিল, এবারও আশা করি খুব সুন্দর একটা কোনো ভাবনার উপর এখানে তৈরি করা হচ্ছে, যেটা একদম দেখা যাবে পুজোর সময়, আগে থেকে দেখা একদম উচিত না। তো এই হচ্ছে স্ট্রাকচার যেটা ঢেকে দেওয়া হয়েছে, কারণ বাইরে থেকে দেখা গেলে সবাই দেখে নেবে, এইটুকু জায়গাতে কিন্তু খুব সুন্দর এখানকার থিমটা তৈরি হয়। তো এখানে আর বেশিক্ষণ টাইম নষ্ট করবো না, এরপরে ওইদিকে গৌড়ের দিকে আরও প্যান্ডেল আছে সেগুলো দেখবো। এই হচ্ছে 2 নম্বর কলোনির মাঠ, এখানেও প্যান্ডেল এত দূরই হয়েছে, আশা করি তাড়াতাড়ি কমপ্লিটও হয়ে যাবে আর ভালো কিছু তৈরি হবে। তো যেহেতু অনেক সকালে বেরিয়েছি তাই খিদে পেয়ে গেছে, আর সকালবেলা বেরিয়ে চা না খেলে হয় না। আর এই গৌড় রোডে যে দিদার দোকানটা আছে এখানে কিন্তু চা আমি অনেকবার আগেও খেয়েছি, আগেও দেখেছি, ওখানে আজকে আমি আবার ভাইকে নিয়ে এসেছি চা খেতে। আজকে ভাই এখানে প্রথমবার চা খাবে বোধ হয়, আগে খাইনি কখনো, যাই না, বাট আমার খুব ভালো লাগে এখানকার চাটা। খুবই মিষ্টি কিন্তু ভালো। আচ্ছা মিঠা এই মিষ্টি চা খেতে এত ভালো লাগে না। তো এটা হচ্ছে আমাদের মহানন্দা ক্লাব, মানে আমাদের সকলের প্রিয় বাঁধ, যেখানে এখনো কিছু তৈরি হয়নি, আর পুজোর তো মাত্র
এক মাসও নেই, এক মাসের কমই আছে। তো এই হচ্ছে স্ট্রাকচার, এখন এইটুকুনি বানিয়ে রাখা হয়েছে, আশা করি তাড়াতাড়ি বানানো হয়ে যাবে পুজোর মধ্যে। এখানেও কিন্তু খুব সুন্দর প্যান্ডেলই হয়। তো এবার এসেছি হচ্ছে মালদার কল্যাণ সমিতিতে, মানে মালদার ডিএসএ মাঠে যে বড় প্যান্ডেলটা হয় সেখানে। আর এটা হচ্ছে আমার পাড়া, বলেছিলাম কিছু পাড়ার প্যান্ডেল দেখাবো, আপকামিং পাড়া, আগেও ছিল আবার পরবর্তীতে হবে। তো এখানে বিশাল একটা বড় স্ট্রাকচার তৈরি করা হয়েছে অলরেডি। এর বছর যখন এসেছিলাম তখনও কিন্তু মাঠ ভরা ছিল, এবারও মাঠ ভরা আছে। আর এখান দিয়ে বেশ রাস্তা করেছে, একটা এন্ট্রান্স আছে, এদিকে একটা এক্সিট আছে। এখানে আপাতত কোনো থিম কিছু লেখা নেই, বাট আমি যেটা খবর পেয়েছি এটা কোনো একটা প্যালেস তৈরি করা হচ্ছে, মোস্ট প্রবাবলি এটা রাজস্থানে কোনো একটা প্যালেস তৈরি করা হচ্ছে। আমি কিন্তু জানি না শিওর, পরে যদি অন্য কিছু হয় তখন কিন্তু আমাকে কিছু বলো না, আমি জাস্ট একটা আন্দাজে কথা বললাম যেটা আমার শোনা। অ্যান্ড এই হচ্ছে এন্ট্রান্স, এই হচ্ছে পুরো ভেতরের বর্তমান অবস্থা। এতদূর প্যান্ডেল করা হয়েছে, ওদিক দিয়ে এক্সি, সামনে কিন্তু দুর্গা ঠাকুরও তৈরি করা শুরু হয়ে গেছে। অ্যান্ড এই হচ্ছে যা দেখতে পাচ্ছ তাই হচ্ছে বর্তমান অবস্থা। আশা করি ভালো কিছু তৈরি করা হবে, যেটার জন্য আমি কিন্তু খুব এক্সাইটেড যে পুজোর সময় এসে কী দেখতে পাবো। নেক্সট আমরা দেখবো হচ্ছে গোলাপট্টি, গোলাপট্টিতে এবার তৈরি করা হবে আদিযোগী, আদিযোগীর জন্য লম্বা একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। আর এখানে দেখো লেখা আছে গোলাপট্টি, দিস ইয়ার থিম আদিযোগী। আর আই থিঙ্ক এখানে 3D লেজার শো হবে, ওয়াও নাইস কনসেপ্ট। অ্যান্ড এটা হচ্ছে নেতাজি ক্লাব অ্যান্ড গ্রন্থাগার, যেখানে এখনও সেরকম কিছু হয়নি, বাট আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অ্যান্ড এরপর যাবো আমরা হচ্ছে তিতাস ক্লাবের দিকে। দূর থেকে দেখা যাচ্ছে তিতাস ক্লাবের প্যান্ডেল অনেক দূর হয়েছে। আর এখানে দেখাচ্ছে সুবর্ণ জয়ন্তী বর্ষে তিতাসের সংস্থা মা আসছেন। এই হচ্ছে প্যান্ডেলের স্ট্রাকচার আপাতত, চারিদিকটা এরকমভাবেই তৈরি করা হয়েছে। আর ঠিক এইটুকু জায়গাতে কিন্তু খুব সুন্দর প্যান্ডেল করা হয় প্রত্যেক বছরই। তো এবার এখানে 50 বছর পূর্তি উৎসব পালন করা হবে, সুবর্ণ জয়ন্তী। আর এখানকার এবারে থিম হচ্ছে মহারাজের দরবার, খুব সুন্দর একটা স্ট্রাকচার আপাতত বানিয়ে রেখেছে, আশা করি পরে দেখতে আরও বেশি সুন্দর হবে। নেক্সট আমরা চলে যাবো ভিকেসি ক্লাবের দিকে। এই হচ্ছে ভিকেসি ক্লাব, মানে মালদা বিবেকানন্দ ক্রীড়া চক্র, যেখানে স্ট্রাকচার আপাতত এত দূর হয়েছে। আর সামনে আছে আমাদের অনেক সংঘ, আর বিকেসি ক্লাব থেকে এই রাস্তা ধরেই কিন্তু অনেক সঙ্গে যাওয়া যায়। এটা ছিল 3 নম্বর গভর্নমেন্ট কলোনি, অ্যান্ড সামনের দিকে চলে গেলে আমরা পাবো হচ্ছে 1 নম্বর কলোনি। এই সামনে সোজা রাস্তাটা দিয়ে গিয়ে ডান দিকে গেলেই 1 নম্বর কলোনি, অনেক সঙ্গের মাঠ। তা আমি জাস্ট মাঠে ঢুকলাম, আর মাঠের ভেতরটা পুরোটাই ফাঁকা, জাস্ট আমার পেছনটা এরকম একটা বড় স্ট্রাকচার তুলে রেডি করা হয়েছে। আর এখানে কিন্তু কোনো রকমের থিম বা কিছু লেখা আমি দেখতে পাচ্ছি না, তো আমি জানি না এখানে কী থিমের উপরে প্যান্ডেল করা হচ্ছে। বেশ ভালো অনেকটাই জায়গা নিয়ে তৈরি করা হয়েছে, যা দেখে মনে হচ্ছে খুব ভালো কিছু তৈরি হবে। এখন দেখা যাক পুজো আস্তে আস্তে এখানে কী নতুন চমক আমরা এবার দেখতে পাই। আর প্রতি বছর কিন্তু এখানে খুব ভালো একটা প্যান্ডেল হয়, ভালো থিমের উপরে পুজো হয়, বেশ বড় মালদার নাম করা পুজো। আর আপাতত এই ভিডিওতে আমি অনেক কটা প্যান্ডেলে দেখেছি, আর তাও আমি চেষ্টা করছি আরও কিছু দেখানোর। মানে সামনে আছে হচ্ছে রাজমহল রোড, সেই রাজমহল রোডে কিছু প্যান্ডেল আছে যেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। গোটা মালদা কভার করা একটা ভিডিওতে সম্ভব না একদমই, মাঠে আর এখন কিছু নেই তো বেশিক্ষণ আর থাকবো না, এবার যাই সামনের দিকে। এই হচ্ছে দিল্লি স্মৃতি সঙ্গে, যেখানে উপরে লেখা আছে 73তম দুর্গোৎসব, আর সার্কাস এখন সোনালী স্মৃতিতে। আশা করি এই উপরেই থিম হচ্ছে, কারণ বাসগুলো পুরো কালার করা হয়েছে বিভিন্ন কালারে, যেটা দেখতে সুন্দর লাগছে। আমি আর কিছু বলবো না, সবাই এসে একদম পুজোর সময় দেখতে পাবে। এই সামনে কুড়িতলা ক্লাব, আর এখানেও এখন সবেমাত্র এতদূরই প্যান্ডেল হয়েছে। এই দিক দিয়ে চলে গেলে পরে হচ্ছে বেলতলা ক্লাব, যেখানেও এখনও সেরকম কিছু তৈরি হয়নি, তাই আমি একদম চলে যাবো বাঁ দিকে ঝঙ্কার ক্লাবের রাস্তা। অ্যান্ড এই হচ্ছে ঝঙ্কার ক্লাবের অবস্থা, এখানেও প্যান্ডেল এতটাই হয়েছে। এই হচ্ছে আমাদের এখানকার হিমালয় সংঘ, মানে অ্যাড্রেস হচ্ছে কুতুবপুর। আর এবার এখানে লেখা আছে দেখো বাংলায় দুর্গাপুজো আন্তর্জাতিক সম্মানে ভূষিত হেরিটেজ উৎসব। এই পোস্টারের ঠিক উল্টো দিকে একটা গলি আছে, যে গলিতে ওই শেষ মাথায় গেলে পরে হচ্ছে হিমালয় সংঘ। তো ওখানে যেহেতু প্যান্ডেল সেরকম কিছু হয় তাই আমি আর দেখাচ্ছি না। অ্যান্ড এই যে রাস্তাটা চলে যাচ্ছে এইখান দিয়ে গেলে কিন্তু পরে মিস্ত্রিপাড়া, সেখানেও আমি আর যাচ্ছি না আজকে। এটা হচ্ছে আমাদের আদি কংসবনী দুর্গাবাড়ি, আর আমি এখানে দেখাতে এসেছি যে প্রতীক্ষারা 30 দিন বাকি,
এখানে প্যান্ডেলে কিছু দেখারও নেই, কারণ ভেতরেই ঠাকুর তৈরি হয়, ভেতরেই পুজো হয়। দেখাতে এলাম যে আর মাত্র 30 দিনই বাকি। তো যেহেতু সব জায়গায় আমি খালি প্যান্ডেল দেখাচ্ছিলাম, সব জায়গায় খালি বাসের স্ট্রাকচার ছিল, বাট ভাবলাম যে একটা ঠাকুরও দেখিয়ে দিই। তাই একদম সামনে হচ্ছে আমার দিদাবাড়ি পাড়ায় ঠাকুর, মানে এখানে আমাদের ক্লাবের পুজো হয়। ঠাকুর এখানে তৈরি করা আছে, বাট সেটা একদম পেছনে চলে গেছে, সামনে গণেশ পুজো হয়েছে, যেহেতু গণেশ চতুর্থী ছিল। আর দেখছি, চেষ্টা করে যদি দেখা যায় কি না। ওই যে পিছনে ঠাকুর তৈরি করা হয়েছে, তো আমি ভাবলাম যে শুধু প্যান্ডেল কেন দেখাবো, একটা ঠাকুরও দেখিয়ে দিই। তো এই ছিল হচ্ছে ঠাকুর, অ্যান্ড আপাতত মোটামুটি আমার সব কিছু দেখানো কমপ্লিট। তো এবার একদম দেখাবো যে আমার পাড়ার প্যান্ডেলটা। ওকে, সো এটা হচ্ছে প্রতিবেশী ক্লাব, যেখানে আপাতত প্যান্ডেল শুরুই হয়নি, পুরো ফাঁকা। আশা করি এটাও তাড়াতাড়ি শুরু হবে, অ্যান্ড ভালো কিছু তৈরি হবে। সো আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে, আমি আমাদের মালদা শহরে কিছু কিছু পুজো প্যান্ডেল, যেগুলো বড় হোক কি মাঝারি হোক, সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। অ্যান্ড একটা ভিডিওতে তো সব কিছু একবারে কভার করা একদমই সম্ভব নয়, কারণ মালদায় প্রচুর পরিমাণে পুজো হয়, ছোটো বড়ো সব মিলিয়ে প্রচুর পুজো হয়। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, এরপর জানো তোমরা কী করতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও অবশ্যই, কারণ যারা মালদা থেকে দেখছো তাদের কিন্তু নিজের শহরের ভিডিও, ঠিক আছে? তো অবশ্যই তোমরা শেয়ার করে দিও সবার সাথে, অ্যান্ড যা যা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমাদের জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে আমি গোটা মালদা শহর ঘুরে ভিডিও বানাচ্ছি, আশা করি সকলের খুব ভালো লাগবে। অ্যান্ড অনেক রকমের ছবি তুলি আমি, সেগুলো দেখতে গেলে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিতে হবে, ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। দেখা হবে এবার অন্য কোনো ভালো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড টাটা।